নাজিরহাটত প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থী হলর 27 মার্চ মঙ্গলবার শেষ দিনের প্রচারণা আছিল বেশ জমজমাট। মিছিল, গণমিছিল ও পথসভাত মুখরিত আছিল সমগ্র পৌর এলাকার জনপদ। বিশেষ করে পৌর সদর নাজিরহাট বাজার কেন্দ্রিক প্রচারণা আছিল সুগত ফরিবার মতো। প্রচারণা শেষ দিনত নাজিরহাটত গণমিছিল করছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকর প্রার্থী মুজিবুল হক। নৌকার এই গণমিছিলত আজারো নেতা কর্মী হল অংশ লয়। গণমিছিল শেষে পথসভাত বক্তব্য রাখে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী ও নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুল হক সহ আরো বোধকে। অন্যদিকে আবার মঙ্গলবার বিকেলে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মনোনীত ফুলের মালা প্রতীকের প্রার্থী মোহাম্মদ শাহজালাল নাজিরহাট ঝংকার মোড়ত পথসভা করে। এই সময় বেলাল উদ্দিন শাহ, আলমগীর আলম ও ফুলের মালা প্রতীকর প্রার্থী মোহাম্মদ শাহজালাল বক্তব্য রাখে। যে আমার ফুলের মালা মাখা মানুষটা অবশ্যই যোগ্যতা সম্পন্ন, তবে অবশ্যই আমাকে একটা ভোট দিবেন, আমাকে জয়যুক্ত করবেন। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।